আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতে ইয়ুনচাইয়ের সৎ মা 3 মিলিয়ন টাকার বদলে ইয়ুনচাইয়ের বিয়ে একটি বুড়ো লোকের সাথে ফিক্স করে ফেলে। ইয়ুনচা বলে, আমি এই বিয়ে করব না। কিন্তু সৎ মা বলে, আগামীকাল তো তোমার বিয়ে হবেই, আর তাকে রুমে তালা দিয়ে চলে যায়। ইয়ুনচা কোনো রকমে ওখান থেকে বের হয় আর তার বয়ফ্রেন্ড জিয়াও এর কাছে পৌঁছায়। ওখানে গিয়ে সে দেখে তার বয়ফ্রেন্ড তার সৎ বোনের সাথেই রোমান্স করছিল। এটা দেখার পর ইয়ুনচাইয়ের মন ভেঙে যায় আর সে একটি বারে বসে তার ফ্রেন্ডের সাথে তার দুঃখ শেয়ার করছিল। তখনই ওই বারে গল্পের মেইন লিড মুচেন আসে। সে তার পায়ের নিচে একটি পার্স পায় যেটি ইয়ুনচাইয়ের ছিল। সে ইয়ুনচাইয়ের ফটো দেখে স্মাইল করছিল আর তাকে তার পার্সটি দিতে যায়। ইয়ুনচা তাকে তার ফ্রেন্ড ভেবে তার সামনেই তার সকল দুঃখ প্রকাশ করতে শুরু করে। মুচেন তাকে এত বেশি ড্রাঙ্ক দেখে হোটেল রুমে নিয়ে আসে আর তাকে রেখে চলে যাচ্ছিল, কিন্তু ইয়ুনচা তাকে ওখানেই থাকতে বলে। মুচেন কাউকে কল করে ইয়ুনচার ড্রেস চেঞ্জ করার জন্য ডাকে। পরের দিন সকালে ইয়ুনচা যখন জাগে, সে মুচেনকে তার পাশে দেখে মনে করে সে কোনো সার্ভিসম্যানের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে। এর জন্য সে কিছু টাকা আর একটি নোট রেখে ওখান থেকে চলে যায়। মুচেনের ঘুম ভাঙে আর সে নোটটি দেখে স্মাইল করছিল, কারণ নোটে লেখা ছিল, তোমার এরকম জব ছেড়ে দেওয়া উচিত আর একটি ভালো জব করা উচিত। মুচেন বুঝে যায় যে সে তাকে অন্য কিছু ভেবে নিয়েছে। হোটেলের বাইরে ইয়ুনচা তার সৎ মা আর বোনকে দেখতে পায়, যারা তাকেই খুঁজতে এসেছিল যাতে তাকে জোর করে ওই বড়লোক বুড়োটার সাথে বিয়ে দেওয়া যায়। এসব শুনে ইয়ুনচা আবারও রুমে ফিরে আসে আর সে মুচেনের কাছে সাহায্য চায়। মুচেন বলে, এই দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। ইয়ুনচা জিজ্ঞেস করে, বলো তুমি কি চাও? মুচেন বলে, এটা তো তোমাকেই ভাবতে হবে, তোমার কাছে টাইম আছে, তুমি ভেবে আমাকে জবাব দিও। তখনই ইয়ুনচা তাকে কিস করে ফেলে আর সেই সময়ই সৎমা আর ফোন রুমে চলে আসে। সৎমা ইয়ুনচাকে ওখান থেকে জোর করে নিয়ে যাচ্ছিল। মুচেন বলে, সে আমার, আপনি তাকে এভাবে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। তখনই ওই বড়লোক বুড়োলোকটার বাটলার বলে, ওর বিয়ে আমাদের বসের সাথে ফিক্স হয়ে গিয়েছে, আমাদের বস তো তার মাকে 3 মিলিয়ন টাকাও দিয়েছে। মুচেন বলে, কিন্তু এই বিয়েটা হতে পারে না, কারণ সে প্রেগনেন্ট আর এই বাচ্চাটা আমাদের দুজনের। এটা শুনে সৎমা ইয়ুনচাকে বকা দিতে শুরু করে আর বলে, আমার বাসায় ফিরে আসার চেষ্টাও করো না। আর তারপর চিন্তিত হয়ে পড়ে যে ওই বুড়ো লোকটার সাথে এখন কে বিয়ে করবে, আমি তো অলরেডি ওনার থেকে 3 মিলিয়ন টাকা নিয়ে নিয়েছি। তখন ইয়ুনচা তার সৎমাকে আইডিয়া দেয় যে, আপনি শিয়ার বিয়ে ওই বুড়ো লোকটার সাথে করিয়ে দিন, এটা অনেক ভালো অপশন, এতে করে আপনাকে আর টাকাও ফেরত দিতে হবে না। শিয়া বলে, আমি ওই বুড়োর সাথে বিয়ে করতে পারবো না। সৎমা বলে, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। ইয়ুনচা তাকে কনগ্রেচুলেট বলে ওখান থেকে চলে যায়। মুচেনও তাকে ফলো করছিল। ইয়ুনচা জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার কি ধন্যবাদ চাই? মুচেন বলে, তুমি তোমার প্রমিস ভুলে যাচ্ছ। ইয়ুনচা বলে, ঠিক আছে, আমি তোমার সাথে বিয়ে করব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, তোমাকে ওই সার্ভিসম্যানের জবটি ছাড়তে হবে। মুচেন ভাবে, সে আমাকে এখনো সার্ভিসম্যানই মনে করছে, আর তাকে ওকে বলে দেয়। পরের সিনে তারা তাদের বিয়ে রেজিস্টার করিয়ে নেয়। ইয়ুনচা মুচেনকে তার বাসার অ্যাড্রেস দেয় আর বলে, আমরা দুজন ওখানেই থাকবো, তাই রাতে চলে এসো। পরের সিনে মুচেন তার অফিসে কাজ করছিল। আসলে মুচেন জি গ্রুপের প্রেসিডেন্ট ছিল। তখনই তার কাছে তার ফ্রেন্ড লু এসে বলে, তোমাকে যখনই দেখি তখনই তুমি কাজ করো, তুমি এত টাকা কার জন্য উপার্জন করছো? মুচেন বলে, আমার ওয়াইফের জন্য। লু বলে, তুমি তো সিঙ্গেল, তাহলে ম্যারিড হওয়ার বাহানা কেন করছো? মুচেন তাকে ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর বলে, দেখো আজকেই বিয়ে করে ফেলেছি, এখন তো তুমি বিশ্বাস করেছো। লু জিজ্ঞেস করে, তুমি রাতারাতি কোন মেয়ের সাথে বিয়ে করে নিয়েছো? আমাকে তো দাওয়াতও দিলে না। মুচেন বলে, তোমাকে বাকি কথা পরে বুঝাবো। তখনই সেক্রেটারি ওখানে এসে মুচেনকে ইয়ুনচাইয়ের ইনফরমেশনের একটি ফাইল দেয়। তারপর মুচেন তার ওয়াইফকে পিক করার জন্য তার অফিসের বাইরে চলে যায় আর ইয়ুনচাকে কল করে জিজ্ঞেস করে, জান তুমি কোথায়? আমি তোমার জন্য তোমার অফিসের বাইরে ওয়েট করছি। ইয়ুনচা জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? তুমি আমার অফিসের অ্যাড্রেস কোথা থেকে পেলে? মুচেন বলে, তোমাকে বিয়ে করেছি, তাই ওয়াইফের খোঁজ খবর তো রাখতেই হবে, তাই না? পরের সিনে ইয়ুনচা বাইরে আসে।
আসে। আর মুচেনের কাছে দামি গাড়ি দেখে জিজ্ঞেস করে, তুমি কি লটারি পেয়েছো নাকি? মুচেন বলে, না, এই গাড়িটি আমার নতুন বসের, আমি ওনার ড্রাইভার, উনি আমাকে ঘুরতে বলেছে, তাই আমি ভাবলাম আমার ওয়াইফকেই ঘুরিয়ে আনি। ইয়োনচা তার কথায় বিশ্বাস করে নেয়। মুচেন তাকে গোলাপ ফুলের বুকে দিয়ে বলে, এটা আমাদের বিয়ের খুশিতে। ইয়োনচা বলে, তোমাকে এসবের পেছনে টাকা খরচ করার কি দরকার ছিল? মুচেন বলে, কোনো টাকা নষ্ট হয়নি, উল্টো আমার লাভ হয়েছে তোমার স্মাইল দেখার পর। বাসায় আসার পর মুচেন ইয়োনচার জন্য নিজের হাতে খাবারও রান্না করে, যাতে সে তাকে ইমপ্রেস করতে পারে। পরের সিনে মুচেন শাওয়ার নিচ্ছিল, কিন্তু সে একটি ককরোচ দেখে চেঁচাতে শুরু করে। ইয়োনচা তার চিল্লানোর আওয়াজ শুনে বাথরুমে এসে লজ্জা পেয়ে যায়, আর তাকে আগে তার টাওয়ালটি পরতে বলে, আর তারপর ওই ককরোচটিকে মেরে বলে, তুমি এত বড় হয়ে গিয়েছো আর এখনো এই সামান্য ককরোচ দেখে ভয় পাও? মুচেন কিছুই বলতে পারে না। কথা বলতে বলতে ইয়োনচার নজর মুচেনের বডির দিকে যায়, আর সে ভাবে সে কত হট, আর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। মুচেন তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি লজ্জা পাচ্ছ? ইয়োনচা কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের সিনে দুজনে মিলে ডিসাইড করে যে ইয়োনচা খাটে ঘুমাবে আর মুচেন সোফায়। পরের দিন অফিসে ইয়োনচার বস তাকে তার ম্যাগাজিনের জন্য মিস্টার লুয়ের ইন্টারভিউ নিতে বলে। ইয়োনচা তার ফ্রেন্ডের সাথে লুয়ের কোম্পানিতে পৌঁছায়, কিন্তু গার্ডরা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন মুচেনও তার ফ্রেন্ড মিস্টার লুয়ের সাথে দেখা করতে তার কোম্পানিতে এসেছিল। মিস্টার লু মুচেনকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তোমার ওয়েডিং এর ফার্স্ট নাইট ছিল, ওটা কেমন কাটলো? মুচেন বলে, দেখো আমার সাথে মজা করো না। তখনই সে তার ওয়াইফ ইয়োনচাকে ওখানে দেখে ফেলে, এজন্য সে মিস্টার লুয়ের পিছনে লুকিয়ে পড়ে। মিস্টার লু জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? মুচেন বলে, আমি তোমাকে পরে সব বুঝাবো, এখন চুপচাপ আমার সামনে হাঁটো। ইয়োনচা মিস্টার লুকে দেখে তার কাছে আসে আর তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মিস্টার লু ইন্টারভিউ দিতে ডাইরেক্ট বারণ করে দেয়। ইয়োনচা তাকে ইনসিস্ট করতে শুরু করে। মিস্টার লু বলে, দেখো এক কথা, আমি বারবার পছন্দ করি না, এতে আমার রাগ উঠে যায়, তারপর আবার পরে বলবে যে আমি তোমার সাথে রুড হয়েছি। এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল। মুচেনও তার মুখ লুকিয়ে লুয়ের পিছনে চলে যায়। ইয়োনচার ফ্রেন্ড সু বলে, আমরা যদি এই ইন্টারভিউটি না নেই তাহলে বস তো আমাদেরকে ছাড়বেই না। তখন মুচেন পেছনে ফিরে ইয়োনচাকে দেখছিল। ইয়োনচারও তাকে দেখে চেনা চেনা মনে হচ্ছিল আর বলে, আমার হাজবেন্ড এখানে কি করছে? পরের সিনে মুচেন তার ফ্রেন্ড মিস্টার লুকে সকল ঘটনা বলে দেয় আর রেগে বলে, তুমি আমার ওয়াইফকে ধাক্কা মারলে কেন? মিস্টার লু বলে, আমি তো তাকে টাচও করিনি, তুমি আমার উপর উল্টাপাল্টা দোষ চাপাচ্ছ কেন? মুচেন বলে, ঠিক আছে, তোমাকে তার ম্যাগাজিনের জন্য ইন্টারভিউ দিতে হবে, মিস্টার লু ওকে বলে দেয়। তখনই মুচেনের কাছে ইয়োনচার কল আসে আর সে জিজ্ঞেস করে, তুমি কোথায়? মুচেন বলে, আমি এখন আমার কাজে আছি, তুমি কি আমাকে মিস করছ? ইয়োনচা বলে, এরকম কোনো ব্যাপার না, আমি কিছুক্ষণ আগে তোমার মতো দেখতে একজন লোককে এখানে দেখলাম। মুচেন বলে, এজন্যই কি তুমি কল করে কনফার্ম করছো যে আমি কাজে গিয়েছি কিনা? আর তুমি তো জানোই আমি মেয়েদের মধ্যে কত বেশি পপুলার। ইয়োনচা তার কথা শুনে হাসতে শুরু করে আর কল কেটে দেয়। রাতে মুচেন তাকে জিজ্ঞেস করে, আজকে তুমি বাসায় পৌঁছাতে এত দেরি কেন করেছো? ইয়োনচা বলে, আমার বস আমাকে মিস্টার লুয়ের ইন্টারভিউ নিতে পাঠিয়েছিল, কিন্তু ওনার বডিগার্ডরা তো আমাকে গেট থেকেই তাড়িয়ে দিয়েছে। মুচেন বলে, আমি তোমার হেল্প করতে পারি, কারণ আমার বস আর মিস্টার লু অনেক ক্লোজ ফ্রেন্ড। ইয়োনচা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, যদি এই ইন্টারভিউটি সাকসেসফুল ভাবে হয়ে যায় তাহলে আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। পরের দিন মিস্টার লু ইয়োনচাকে ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ শেষ হওয়ার পরই মুচেনও ওখানে চলে আসে। ইয়োনচা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছ? মুচেন বলে, আজকে আমার বস আমাকে ছুটি দিয়েছে। আর সে মিস্টার লুকে বলে, তোমার কাজ তো শেষ হয়ে গিয়েছে, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো? চলে যাও না কেন? মিস্টার লু ভাবে, আমার ফ্রেন্ড তো আমার উপরেই জেলাস হচ্ছে, আর সে ওখান থেকে চলে যায়। পরের সিনে ইয়োনচা মুচেনকে ডিনারে নিয়ে যায়। মুচেন তার ফ্রেন্ড মিস্টার লুয়ের কথাগুলো মনে করে, যে বলেছিল তোমাকে তোমার ওয়াইফকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়া উচিত, যদি সে সত্যিটা অন্য কারো থেকে জানতে পারে তাহলে হতে পারে সে তোমাকে ছেড়ে চলে যাবে। মুচেনকে অন্যমনস্ক দেখে ইয়োনচা জিজ্ঞেস করে, কি হয়েছে? মুচেন বলে, কিছু না। আর তাকে জিজ্ঞেস করে, যদি আমি হঠাৎ করে বড়লোক হয়ে যাই তাহলে কি তুমি খুশি হবে? ইয়োনচা বলে, একদমই না। তুমি কি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? মুচেন বলে, কারণ আমি গরিব তাই। ইয়োনচা বলে, একদম ঠিক, কারণ আমি চাই না আমার সৎ মা
মা আমাকে আবারও টাকার জন্য টর্চার করুক, কিছু টাকার জন্য উনি আমাকে বিক্রি করতে চাচ্ছিলেন। এসব শুনে মুচেন তাকে কিছুই বলে না, আর তার নিজের কথাটাকে হেসে উড়িয়ে দেয়। রাতে মুচেন সোফাতে শুতে যাচ্ছিল, ইয়োনচা তাকে আজকে তার সাথে বেডেই ঘুমাতে বলে। এটা শুনে মুচেন লজ্জা পাচ্ছিল, আর দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে ইয়োনচার বস তার কাজের অনেক প্রশংসা করে আর বলে, তোমাদের সবাইকে তার থেকে কিছু শেখা উচিত। জিয়া নামের একজন এমপ্লয়ি তার উপর অনেক জেলাস হচ্ছিল। অফিসের ছুটি হওয়ার সময় হঠাৎ করেই অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই ইয়োনচার কাছে মুচেনের কল আসে, সে বলে আজকে আমি তোমাকে পিক করতে আসতে পারবো না, কারণ আমার কিছু জরুরি কাজ চলে এসেছে। ইয়োনচা বলে কোনো ব্যাপার না, আমার কাছে ছাতা আছে। কিন্তু জিয়া তখন ওই ছাতাটি নিয়ে ওখান থেকে চলে যায়। এই জন্য বৃষ্টিতে ভেজার কারণে ইয়োনচায়ের শরীর অসুস্থ হয়ে যায়। মুচেন তৎক্ষণাৎ তার ফ্যামিলি ডক্টরকে কল করে ওখানে ডেকে নেয়। ডক্টর চেক করে তাকে মেডিসিন বলে দেয়। ইয়োনচায়ের জ্ঞান ফিরে আসে আর সে ডক্টরকে দেখে বলে, তুমি তো গরিব, তাহলে তোমার ফ্যামিলি ডক্টর কোথা থেকে আসলো? মুচেন বলে, সে আমাদের প্রতিবেশী। ইয়োনচা বলে, আমি তো এখানে এক বছর ধরে আছি, কিন্তু আমি তো এখানে আশেপাশে কোনো ডক্টরকে দেখতে পাইনি। মুচেন বাহানা করে বলে যে এই ডক্টরটি সবসময় বাইরে থাকে, আজকে সে বাসায় ছিল, তাই আমি তাকে দেখে তোমার চিকিৎসা করার জন্য ডেকে এনেছি। ডক্টরও তার মিথ্যা কথায় তার সঙ্গ দেয়। রুম থেকে বাইরে আসার পরেই ডক্টর মুচেনকে জিজ্ঞেস করে, তুমি তোমার ওয়াইফকে মিথ্যে কেন বললে? তোমার তো কত বড় বিলে আছে, তাহলে তুমি এত ছোট বাসায় কেন থাকছ? মুচেন বলে, কারণ আমার ওয়াইফের এরকম লাইফই পছন্দ, তাই আমি তাকে দুঃখী করতে পারবো না। আর তুমিও তোমার সকল জিনিসপত্র নিয়ে সামনের বাসাতে শিফট হয়ে যাও, না হলে আমার ওয়াইফের সন্দেহ হয়ে যাবে। মুচেন ইয়োনচার ফিভার চেক করে, যেটি এখনো ঠিক হয়নি, তাই সে তাকে তার জব থেকে 2 দিনের ছুটি নিতে বলে। ইয়োনচা এটা করতে বারণ করে দেয়, তাই মুচেন তার ক্লোজ যায়। ইয়োনচার মনে হয় সে তাকে কিস করতে চলেছে, এই জন্য সে তার চোখ বন্ধ করে নেয়। কিন্তু মুচেন তো ব্রেকফাস্ট তৈরি করতে চলে যায়, এতে ইয়োনচা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে মুচেনের কাছে তার মায়ের কল আসে, যে বলছিল, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, কারণ আমি তোমাকে মিস করছি। মুচেন বলে, আপনি তো অ্যাব্রোডে ছিলেন, তাহলে ফিরে কবে আসলেন? মম বলে, তুমি তো বিয়ে করার পর নিজের মাকেই ভুলে গিয়েছ, আমাকে তোমার ফ্রেন্ড সবকিছু বলে দিয়েছে। মুচেন বলে, তাহলে সে আমার সকল কথা আপনার কাছে পাস করে, তাই তো? মম বলে, আমি তোমার বিয়ে অন্য কোথাও ফিক্স করার আগেই তাড়াতাড়ি তুমি তোমার ওয়াইফের সাথে আমার দেখা করিয়ে দাও। মুচেন বলে, যখন সময় হবে আমি আপনার সাথে দেখা করিয়ে দেব, এখন আমি বিজি আছি। এটা বলে সে কল কাট করে দেয়। ইয়োনচাকে ব্রেকফাস্ট করানোর পরে মুচেন তাকে একটি লকেট গিফট করে। ইয়োনচা জিজ্ঞেস করে, তুমি আমাকে গিফট কেন দিচ্ছ? মুচেন বলে, কারণ আমি তোমার হাজবেন্ড। আর সে তাকে ওই লকেটটি পরিয়ে দেয়। ইয়োনচা অনেক বেশি খুশি হয়ে যায়। মুচেন তাকে তার ব্যাংক কার্ডটি দিয়ে বলে, এটাতে বেশি না, কিন্তু কিছু টাকা আছে, এগুলো তোমার কাজে আসতে পারে। ইয়োনচা ওটা নিতে বারণ করে বলে, আমি তোমার টাকা কিভাবে নিতে পারি? মুচেন বলে, যদি তুমি এটা অ্যাকসেপ্ট না করো তাহলে আমি তোমার উপর রাগ করব। এটা শুনে ইয়োনচা ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়। মুচেন তার কপালে কিস করে। পরের দিন অফিসে সু দেখতে পায় ম্যাগাজিনের একটি এক্সপেন্সিভ লকেট ইয়োনচা পরেছিল। সু জিজ্ঞেস করে, আমাকে না বলে তুমি কোন বড় লোককে ফাঁসিয়ে নিয়েছ? ইয়োনচা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এমন কথা কেন বলছো? সু বলে, দেখো এই দুইটা নেকলেসই সেম, আর এটি পুরো ওয়ার্ল্ডে এক পিসি আছে। ইয়োনচা বলে, এটি আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, নিশ্চয়ই এটি ওটির কপি হবে, কারণ তার তো এত ইনকামই নেই যে সে আমাকে আসলটি কিনে দিতে পারবে। তখন জিয়া বলে, তুমি তো এটা জানো যে তোমার হাজবেন্ড এটা কিনতেই পারবে না, এমনিতেও সে একটা ড্রাইভার, কিভাবে সে এটা অ্যাফোর্ড করতে পারবে? এটা শুনে ইয়োনচার অনেক খারাপ লাগে। তখনই ওখানে বস এসে তাদেরকে গুড নিউজ দেয় যে এইবার আমাদের ম্যাগাজিনের সেলস 3 গুণ বেড়ে গিয়েছে, আর এটার সকল ক্রেডিট ইয়োনচার। আর বস তাকে একটি পেন ড্রাইভ দিয়ে বলে, এটাতে ইম্পর্টেন্ট ডাটা আছে, তুমি এটাকে চেক করে আমাকে পাঠিয়ে দিও। জিয়া সুযোগ পেয়ে তার ডাটার সাথে উল্টাপাল্টা কিছু করে দেয়। তখনই ওখানে ইয়োনচা এসে বলে, বস তোমাকে ডেকেছে। তারা দুজন কেবিনে আসে, কিন্তু বস ওখানে ছিল না। জিয়া ভয় পেয়ে যায়। ইয়োনচা জিজ্ঞেস করে, তুমি আমার থেকে কি চাও? প্রথমে তো আমার ছাতা নিয়ে চলে গিয়েছো,
আর আজকে ডাটার সাথে উল্টাপাল্টা কিছু করছিলে। জিয়া বলে, এই কোম্পানিতে তোমার আগে আমি এসেছিলাম, তাহলে তুমি আমার আগে কিভাবে যেতে পারো? ইয়োনচা তাকে হুমকি দেয় যে যদি তুমি না চাও যে আমি বসের কাছে তোমার ব্যাপারে সব বলে দেই, তাহলে নিজেই রিজাইন দিয়ে চলে যেও। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে ইয়োনচা তার ফ্রেন্ড সুয়ের সাথে বাসায় যাচ্ছিল। রাস্তায় সু ইয়োনচার হাজবেন্ডকে একটি দামি রেস্টুরেন্টে দেখে ফেলে। সু বলে, তোমার হাজবেন্ড কি বড়লোক হয়ে গিয়েছে নাকি? এত দামি রেস্টুরেন্টে সে কি করছে? ওখানে যাওয়ার জন্য তো আমাদের 2 মাসের স্যালারিও কম হয়ে যাবে। ইয়োনচা তো কিছুই বুঝতে পারছিল না। সু বলে, দেখো সে একটি মহিলার সাথে আছে। ইয়োনচার মনে হয় নিশ্চয়ই তার হাজবেন্ড আগের কাজটি শুরু করে দিয়েছে, মানে সার্ভিসম্যানের। বাসায় এসে ইয়োনচা তার হাজবেন্ডকে বলে, যদি তোমার টাকার এতই প্রয়োজন তাহলে তুমি আমাকে তো বলতে পারতে। আর সে তার ডেবিট কার্ড আর নেকলেসটিও ফেরত দিয়ে দেয়। মুচেন জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার কি এটা পছন্দ হয়নি? ইয়োনচা বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আর কখনো আগের কোম্পানিতে কাজ করবে না। মুচেন জিজ্ঞেস করে, তোমাকে কে বলেছে যে আমি আগের কাজ আবারও শুরু করেছি? ইয়োনচা বলে, আমি আজকে বাসায় আসার সময় তোমাকে একটি রেস্টুরেন্টে একটি মহিলার সাথে দেখেছি, আর এই নেকলেসটি যেটি তুমি আমাকে দিয়েছ এটি দুনিয়াতে এক পিসে আছে। এত দামি নেকলেস তুমি কেনার জন্য টাকা কোথায় পেলে? মুচেন বলে, পাগল মেয়ে, উনি আমার মা, আর দ্বিতীয়ত এই নেকলেসটি একটি ফার্স্ট কপি। ইয়োনচা বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই, তাই তুমি ওনাকে ডিনারে আমাদের বাসায় ইনভাইট করো। মুচেন বাধ্য হয়ে তার মাকে কল করে ডিনারে ইনভাইট করে। ডিনারে ইয়োনচা মমকে একটি প্রেজেন্ট গিফট করে, কিন্তু মম তো ওনার পুত্রবধূর জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিল, আর বলে, আমি জানতাম না তোমার কি পছন্দ হবে, এই জন্য সবগুলোই নিয়ে এসেছি। ইভেন উনি তাকে একটি সুপ্রিম কার্ড দিয়ে বলে, তোমার যত ইচ্ছা তত টাকা খরচ করো। ইয়োনচা তো এটা দেখে শকড হয়ে যায়। মুচেন সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বলে, আমার বাবার মৃত্যুর পর মা একজন বড় লোকের সাথে বিয়ে করেছে, এই জন্য উনি বড় লোক। মমের তো এই কথা শুনে অনেক রাগ হয়, কিন্তু উনি মুচেনের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলায়। মম রেস্টুরেন্টের অনেক দামি খাবারগুলো অর্ডার করে দেয়, যেটা দেখে ইয়োনচা শকড হয়ে যায়। মম বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ছেলে বিয়ে করে ফেলেছে। গত বছরই আমি আর তার বাবা মিলে তাকে একটি পান্ডা অ্যাডপ্ট করে দিয়েছিলাম, সে তো একদম বাচ্চাদের মতো বিহেভ করে। ইয়োনচা তো এটা শুনে আবারও শকড হয়ে যায়। মুচেন আবারও কথা বদলিয়ে বলে, মা আপনি কি ভুলে গেছেন, আপনি আমাকে পান্ডা না পান্ডা ডল গিফট করেছিলেন। মম আবারও রাগ করে বলে, হ্যাঁ ওটাই দিয়েছিলাম হয়তো। ডিনারের পরে মিস্টার লুও মমের সাথে দেখা করতে আসে। মুচেন লুকে বলে, তুমি আমার ওয়াইফকে বাসায় ছেড়ে দাও, আমি মমকে হোটেলে দিয়ে আসছি। মম মুচেনকে বোঝাচ্ছিল যে কতদিন এরকম চলতে থাকবে, তুমি তোমার ওয়াইফকে সত্যিটা বলে দিচ্ছ না কেন, পরে তো এই প্রবলেমটি আরো বড় হয়ে যাবে। মুচেন বলে, সময় হলে আমি তাকে সব সত্যি বলে দেব। মম বলে, সে অনেক ইনোসেন্ট মেয়ে, সে এত বড় মিথ্যেটা সহ্য করতে পারবে না, এজন্য তাড়াতাড়ি তাকে সব সত্যি বলে দাও। মিস্টার লু ইয়োনচাকে বাসায় পৌঁছে দেয়। সিয়াদাদের একসাথে ফটো ক্লিক করে নেয়। পরের দিন সকালে ইয়োনচায়ের কাছে তার ফ্রেন্ডের কল আসে। সে বলে, তুমি এখনো ঘুমাচ্ছ, তুমি কি নিউজ দেখোনি? তোমার আর মিস্টার লুয়ের অ্যাফেয়ারের খবর আগুনের মতো ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে সেক্রেটারিও ওই পোস্টটি মুচেনকে দেখিয়ে দেয়। মুচেন তার সেক্রেটারিকে বলে, এই সকল পোস্টগুলো ডিলিট করিয়ে দাও। সেক্রেটারি বলে, অনেক মানুষ এই পোস্টটি দেখে ফেলেছে, এই কথাটি অনেক বেশি আগে পৌঁছে গিয়েছে, এজন্য আমাদের অন্য কিছু করতে হবে। ইয়োনচা অফিসে আসার পরেই তার কলিগসরা তার ব্যাপারে গসিপ করতে শুরু করে। সুয়ের তার ফ্রেন্ডের জন্য খারাপ লাগে ছিল, তাই সে তাদের সাথে ঝগড়া করতে যাচ্ছিল, কিন্তু ইয়োনচা তাকে থামিয়ে নেয়। মুচেন ইন্টারনেটে দেখতে পায় যে ইয়োনচায়ের ব্যাপারে মানুষেরা খারাপ খারাপ কমেন্ট করছিল, মানে ইয়োনচায়ের ক্যারেক্টারের ব্যাপারে কথা বলছিল। এসব দেখে সে ইয়োনচাকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইয়োনচা বলে, তুমি চিন্তা করো না, মানুষ তো কিছুদিন পর এটা এভাবেই ভুলে যাবে। কিন্তু মুচেন এসব সহ্য করতে পারছিল না, এজন্য সে একটি প্রেস কনফারেন্স ডাকে, যেখানে সে সবাইকে বলে যে ইয়োনচা আমার ওয়াইফ আর মিস্টার লু আমার ফ্রেন্ড, গতকাল রাতে আমরা একটি ডিনারে গিয়েছিলাম, আর আমি আমার ফ্রেন্ডকে আমার ওয়াইফকে বাসায় পৌঁছাতে বলেছিলাম, কিন্তু আপনারা তো আমার ওয়াইফের উপর অনেকগুলো অপবাদ দিয়ে দিয়েছেন, যদি এটার পরে কেউ একটা শব্দ বলে আমি তাকে ছাড়ব না। ইয়োনচাও এই ইন্টারভিউটি দেখে নেয়, আর সে তার হাজবেন্ডের সত্যিটা জেনে যায়, আর সে ভাবে এর মানে সে আমাকে এতদিন পর্যন্ত বোকা বানাচ্ছিল। মুচেন তাকে বলে, প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, আমার
আমার কথা এক্সপ্লেন করার। ইয়োনচা বলে, তুমি আমাকে কি বুঝাতে চাও? তুমি কিভাবে আমাকে স্টেপ বাই স্টেপ নিজের ট্র্যাপে ফাঁসিয়েছো? ধোকাবাজ কোথাকার! মুচেন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চাইনি। ইয়োনচা বলে, তুমি অনেক সুযোগ পেয়েছিলে আমাকে সত্যি বলার, কিন্তু তবুও তুমি সব লুকিয়ে গেছো। বিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি সবকিছু মিথ্যেই বলেছো। আমি তোমার থেকে ডিভোর্স চাই। আর সে নেকলেসটি ফেলে চলে যায়। মুচেন তাকে থামিয়ে বলে, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। ইয়োনচা বলে, তাহলে সোজা কোর্টেই আমাদের দেখা হবে। পরের দিন ইয়োনচা মুচেনকে ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দিয়েছিল, আর নোটে লিখেছিল, তুমিও এটাতে সাইন করে দিও। মুচেন তার সাথে কথা বলার জন্য কল করে, কিন্তু সে কল উঠায় না, তাই সে ডাইরেক্ট তার বাসায় পৌঁছে যায়। তখন ইয়োনচাও মুচেনের সকল জিনিসপত্র প্যাক করে তাকে দিয়ে দেয় আর বলে, আমার বাসা থেকে চলে যাও। মুচেন জিজ্ঞেস করে, এটার কি মানে? এটা আমারও বাসা। ইয়োনচা বলে, এই বাসা আমি বিয়ের আগে কিনেছিলাম, এজন্য এটার ভিতরে তোমার কোনো অধিকার নেই। মুচেন বলে, কিন্তু আমরা বিবাহিত, এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমি এখানে হাজবেন্ডের অধিকারে থাকতে পারবো। ইয়োনচা বলে, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। মুচেন তাকে থামায় আর বলে, তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। ইয়োনচা বলে, ডিভোর্স পেপারটিতে সাইন করতে ভুলো না। এটা বলে সে তার মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। পরের দিন অফিসে পৌঁছে ইয়োনচা জানতে পারে যে ম্যাগাজিন কোম্পানিটিকে মুচেন কিনে নিয়েছে। তখন ইয়োনচা ডাইরেক্ট মিটিং রুমে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে, তুমি আমার থেকে কি চাও? আমি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তবুও তুমি আমার উপরে তোমার টাকা নষ্ট কেন করছো? মুচেন বলে, আমি শুধুমাত্র তোমাকে পেতে চাই। ইয়োনচা বলে, ঠিক আছে, তাহলে আমি রিজাইন দিয়ে দিচ্ছি। মুচেন বলে, যদি তুমি এরকম করো তাহলে আমি কোম্পানির সকল লোকদেরকেই বের করে দেব। ভেবে নাও, তোমার কারণে অনেক ইনোসেন্ট লোকদের চাকরি চলে যাবে। ইয়োনচা বলে, আমি জানতাম না তুমি এতটা খারাপ। মুচেন বলে, এখন তো অনেক দেরি হয়ে গেছে এটা জানতে। অফিস শেষ হওয়ার পর মুচেন ইয়োনচা এর অপেক্ষা করছিল, কিন্তু ইয়োনচা তো তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। মুচেন বলে, রাত অনেক হয়ে গিয়েছে, এখানে এখন ট্যাক্সিও পাওয়া যাবে না, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। কিন্তু তখনই ইয়োনচা এর ফ্রেন্ড সু ওখানে চলে আসে তাকে পিক করতে। মুচেনের তো মুডি অফ হয়ে যায় আর সে তার সেক্রেটারিকে কল দিয়ে বলে, কিছুদিনের জন্য সুকে বিজনেস ট্রিপে পাঠিয়ে দাও। পরের দিন ইয়োনচা মুচেনকে কিছু ফাইল দিতে কেবিনে আসে। মুচেন বলে, যতক্ষণ পর্যন্ত আমি এই ফাইলগুলো পড়ব তোমাকে আমার সামনেই বসে থাকতে হবে। ইয়োনচা বসে পড়ে, কিন্তু অন্যদিকে মুখ করে। মুচেন নোটিস করে যে ইয়োনচাকে কিছুটা অসুস্থ দেখাচ্ছে। আসলে ইয়োনচার পিরিয়ডস চলছিল, তাই মুচেন তার সেক্রেটারিকে দিয়ে ইয়োনচার জন্য জিঞ্জার টি পাঠায়। সেক্রেটারি তাকে টি সার্ভ করে বলে, আমার বস এটা আপনার জন্য পাঠিয়েছে। ইয়োনচা এটার উপর কোনো রিয়েক্ট করে না। বাসায় যাওয়ার সময় মুচেন আজকেও তার ওয়েট করছিল আর বলে, আজকে তোমার ফ্রেন্ড সু তোমাকে নিতে আসবে না, কারণ সে তো শহরের থেকে বাইরে আছে। ইয়োনচা ধমকি দেয় যে আমি পুলিশকে কল করে দেব, আর সে ওখান থেকে চলে যাচ্ছিল। রাস্তায় ইয়োনচার সাথে তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়। সে ইয়োনচাকে তার প্রাইভেট ফটো দেখায় আর তার থেকে টাকা চাইতে লাগে। ইয়োনচা বলে, আমি এত টাকা তোমায় কোথা থেকে দেব? যাও বলে, আমি শুনেছি যে তোমার হাজবেন্ড অনেক বড় লোক, তুমি ওর থেকে কিছু টাকা নিয়ে আমাকে দিয়ে দাও। তার টাকা থেকে কিছু কমে গেলেও সে বুঝতে পারবে না, কিন্তু ইয়োনচা এরকম করতে বারণ করে দেয়। তখন সে তার সাথে বেয়াদবি করতে শুরু করে। মুচেন এসব দেখে জিয়াওকে অনেক মারে। সবাই এই ফাইটের ভিডিও বানিয়ে নেয় আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এই জন্য কোম্পানির বোর্ড মেম্বাররা মুচেনকে অনেক কথা শোনায় আর তাকে প্রেসিডেন্টের পোস্ট থেকে রিজাইন করার জন্য প্রেসার দেয়, কারণ মুচেনের কারণে কোম্পানির ইমেজ অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখনই ইয়োনচা এসে মুচেনকে বলে, আমি তোমাকে বাঁচাতে পারবো, আমার কাছে জিও এর বিরুদ্ধে প্রমাণ আছে, কিন্তু এর বদলে তোমাকে আমাকে ডিভোর্স দিতে হবে। কিন্তু মুচেন ডিভোর্স দেওয়ার বদলে প্রেসিডেন্টের পোস্ট থেকেই রিজাইন দিয়ে দেয় আর ফুড ডেলিভারির জবে জয়েন করে নেয়। আর সে ফুড ডেলিভারির বাহানায় রোজ তার ওয়াইফকে লাঞ্চ দিতে আসে, কিন্তু ইয়োনচা তাকে একটুও পাত্তা দেয় না। এজন্য সে ইয়োনচার সামনের অ্যাপার্টমেন্টেই শিফট হয়ে যায়। এসব দেখে তো ইয়োনচার মাথা অনেক গরম হয়ে যায়। সে ভাবে, সে আমার পেছন ছাড়বে না। মিস্টার লু এসে তাকে বোঝায় যে, তুমি 20 টাকার বিজনেস ছেড়ে একটি মেয়ের জন্য ফুড ডেলিভারির জব করছো? তোমার মম তোমার উপরে অনেক রেগে আছে, উনি চায় তুমি ওনার বিজনেস হ্যান্ডেল করো। মুচেন বলে, যতক্ষণ পর্যন্ত না ইয়োনচা রাজি হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো, আর এখন তুমি এখান থেকে যাও, কারণ আমাকে আগামীকাল সকাল সকাল ফুড ডেলিভারি করতে যেতে হবে। মিস্টার লু বলে, তোমার মাথা কি একদম খারাপ হয়ে গিয়েছে নাকি? মুচেন বলে, আমি একদম সিরিয়াস।
সিরিয়াস, আর নেক্সট টাইম আমার বাসায় স্লিপার্স পরে এসো। পরের দিন মুচেন ইয়ুনচাইয়ের কাছে মেডিসিন চাইতে যায় আর বলে, ফুড ডেলিভারি করার সময় আমার হাতে ব্যথা লেগেছে, তাই প্লিজ তুমি আমাকে কিছু মেডিসিন দিয়ে দাও যদি তোমার বাসায় থাকে। কিন্তু ইয়ুনচাই তো তার বাসার দরজা বন্ধ করতে লাগে, এই চক্করে মুচেনের হাতে আরো ব্যথা লাগে, তাই ইয়ুনচাই নিজেই তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ইয়ুনচাই বলে, তুমি এই ডেলিভারির জব ছেড়ে দাও কারণ তুমি একজন প্রেসিডেন্ট। মুচেন বলে, তুমি এখনো আমাকে ভালোবাসো তাই না, এই জন্যই তো তোমার আমার জন্য চিন্তা হচ্ছে। ইয়ুনচাই বলে, স্বপ্ন দেখো না, আর তাকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন ইয়ুনচাইয়ের কাছে মুচেনের মায়ের কল আসে আর উনি তাকে দেখা করার জন্য ডাকে। মম বলে, তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও কারণ আমি তার জন্য একটি সুইটেবল পার্টনার পেয়ে গিয়েছি, তোমার যত টাকা চাই আমি তোমাকে দিব। ইয়ুনচাই বলে, আমার কোনো টাকা চাই না। মম বলে, তাহলে তুমি ডিভোর্স ফাইল করেছো কেন, তোমার কি প্রবলেম, টাকা চাই না তার সাথে থাকতে চাও না কেন। ইয়ুনচাই বলে, আমি তাকে ডিভোর্স দিতে চাই না, আমি শুধু তার উপরে একটু রেগে আছি কারণ সে আমার সাথে মিথ্যে বলেছিল, কিন্তু সে একদম পারফেক্ট হাজবেন্ড, সে আমার অনেক কেয়ার করে, আমার সকল ছোট থেকে ছোট জিনিসেরও খেয়াল রাখে। তখনই মম মুচেনকে বাইরে ডাকে, এর মানে এসব মমের প্ল্যান ছিল ইয়ুনচাইয়ের মনের কথা প্রকাশ করানোর। মুচেন তাকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার তোমাকে এরকম মিথ্যে বলা উচিত হয়নি। ইয়ুনচাই বলে, আমার এতে কিছুই যায় আসে না যে তুমি গরিব নাকি ধনী, কিন্তু তুমি আমার জন্য আমার হাজবেন্ডই থাকবে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মুচেন ফার্স্ট টাইম ইয়ুনচাইকে স্কুলে থাকতে দেখেছিল আর সে তখন থেকেই ইয়ুনচাইকে ভালোবাসতে শুরু করেছিল, আর সে ওই দিনই ডিসাইড করে নিয়েছিল যে সে ইয়ুনচাইকেই বিয়ে করবে। প্রেজেন্টে মুচেন অফিসের পরে আজকে আবারও তার ওয়াইফের জন্য ওয়েট করছিল আর ইয়ুনচাইও তার সাথে খুশি খুশি চলে যায়। এখানেই এই সুন্দর লাভ স্টোরিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।